वेलकम बैक टू माय चैनल पिंकी पाल। तो आमी कल के कोनो वीडियो दीते पारी नी, कोनो ब्लॉग वीडियो छाड़ते पारी नी, बा कोनो रकम वीडियो दीते पारी नी, एई कारणे कल के एकटू व्यस्त छिलाम। तो जानो एखन रिमी बाड़ीते आछे, तो एई कारणे प्रत्येकटा दिनई एक एकजन रिमिर साथे, एखन आर काकीमार साथे केउ देखा करते आसे ना, एखन सबाई रिमिर साथे देखा करते आसछे। তার জন্য একটু তাদের কাছেও সময় দিতে হয়, প্লাস বিকালবেলাটা একটুখানি প্রত্যেক দিনই দেখতে পাচ্ছ মেয়েকে নিয়ে আজ এখানে যাচ্ছি, কাল ওখানে যাচ্ছি, প্রত্যেকটা দিন ঘোরাচ্ছি। তো কালকে যে জায়গায় গেছিলাম ঘুরতে, কালকে ছিল আমাদের জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠী। ষষ্ঠীতে তোমার রিমির যে চ্যানেলটা আছে সেটাতে তোমরা দেখেইছ ব্লগ ছেড়েছে, তো আমি এখনও ছাড়তে পারিনি, মানে এডিটই করতে পারিনি, এখনও সময় পেয়ে ওঠিনি। তো আমি আসছি, আমার চ্যানেলের দিকে নজর রেখো, আমি দেব। আমি ব্যস্ততার কারণে আমি দিতে পারিনি, আসছি ভিডিও নিয়ে আসছি। তো আজকেও কেউ দেখা করতে আসবে, মানে দেখা করতে না, ভালোবাসায় দেখা করতে আসবে, মানে এমনি দেখা করতে নয়, তারা ভালোবাসে, তাই মেয়ের কাছে আসবে, আমার কাছে নয়। যাই হোক, দেখতে পারবে, ওয়েট করো, আসছে, তাদের মানে বাড়িতে এসে পৌঁছাবে। যখন নিশ্চয়ই আমার মেয়ে ভিডিও করবে, তোমরা মেয়ের ভিডিও দেখতে পাবে, আর আমিও করব। আমি জানো এটা ক্যামেরা ধরেই বসে থাকি, এটা যারা টিকটক থেকে জানো যে ক্যামেরাম্যান আমি, আবারও আমিই হয়েছি ক্যামেরাম্যান, আমি নিশ্চয়ই ক্যামেরা ধরে দেব, সেটাও দেখতে পারবে, বা আমার ভিডিওতেও তোমরা দেখতে পারবে। তো সেটা দেখার জন্য নজর রাখো, আর কন্টেন্ট পাবে, নিউ নিউ কন্টেন্ট পাবে, কন্টেন্ট নিয়ে আসছি আমরা, মেয়েও আসছে, আমিও আসছি। তো ডেলি ব্লগ, তো আমরা তো ডেলি ব্লগ দিই, তোমরা তো জানোই ভালো করে, আর ডেলি ব্লগ বলতে সকাল বিকাল দুবেলাই দিই, সেই কারণে কালকে দিতে পারিনি, তার জন্য দুঃখিত। কালকে আমি খুবই ব্যস্ততার কারণে আমি ফোনটা ধরে এডিটে বসবো, সেই সময়টা করে উঠতে পারিনি, তার জন্য কালকে দিতে পারিনি। তো আজকে আসছি, আজকে সারা দিনটাই আসছি, সারা দিনটা তো দেখাবই, প্লাস মেয়েও ভিডিও করবে, তোমাদের তোমরা দেখতে পারবে, আর বিকালে কি করছি কোথায় যাচ্ছি টোটালটাই আবার দেখাবো। বললাম না প্রত্যেকটা দিন, প্রত্যেকটা দিন আমরা মানে দুপুর অবধি খাওয়া দাওয়া, তারপরে ঠিক আছে, তারপরে বিকেলবেলায় কাকা অফিস যাচ্ছে। আমরা আমাদের এখানে এখন জমজমাট, তোমরা ভালো করেই জানো, চন্দননগর মানে জগদ্ধাত্রী পুজোর পাঁচ ছটা দিন একদম জাঁকজমক। তো আমি পঞ্চমীর থেকেই শুরু করেছি দেখানো তোমাদের, তো আজকে কালকে ষষ্ঠী চলে গেল, আজকে সপ্তমী। তো আজকে আমাদের পাড়ায় আছে, তো পাড়ায়ও যাব, তো কালকে আবার কাকার সাথে বেরোবো, সেটাও দেখাবো, ভাষান দেখাবো, টোটালটা তোমাদের দেখাবো, কোথায় যাচ্ছি, কি করছি, আনন্দ কতটা আনন্দের মধ্যে রেখেছি মেয়েকে, সবটাই তোমাদের শেয়ার করবো। তার জন্য নজর রাখতে হবে, দেখতে হবে, স্কিপ করবে না, তাহলে কিন্তু কিচ্ছু খুঁজে পাবে না দেখার জিনিসগুলো, যে আমরা কোথায় যাচ্ছি, কোথায় কি দেখাচ্ছি, সেটা খোঁজার জন্য আমাদের দিকে নজর রাখতে হবে। চলো এই অবধি, আসছি পরের ভিডিও নিয়ে, কারণ পরে কে আসছে, কি মজা হচ্ছে, টোটালটাই দেখানোর জন্য এই ভিডিওতে আসছি। তো চলো টাটা।